হ্যালো ফ্রেন্ডস, বাঙালি নানা সাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলু দিয়ে চারা মাছের ঝোলের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি এই মাছের ঝোলটা তৈরি করে নেওয়া যায়, যার স্বাদ গরম ভাতের সঙ্গে অসাধারণ। এই একটা আইটেম দিয়ে কিন্তু দুপুরের খাওয়াটা কমপ্লিট হয়ে যায়, খেতে এতটাই টেস্টি হয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি। আলু দিয়ে চারা মাছের ঝোল রান্না করার জন্য 5 পিস চারা মাছ ভালো করে ধুয়ে নিয়ে 1 টেবিল চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। মাখিয়ে মাছটা আমি 10 মিনিট রেখে দেবো, যাতে মাছের মধ্যে নুনটা হয়ে যায়। একটা মিডিয়াম সাইজের আলুর খোসা ফেলে একটু পাতলা করে কেটে নিয়েছি। চাইলে আপনারা আলু ছাড়া অন্য সবজি দিতে পারেন। চারা মাছের জায়গায় যে কোনো ছোটো বড়ো মাছ দিয়ে এই রেসিপিটা আপনারা করে নিতে পারেন। এবার রান্নাটা করে নেবো। গ্যাসটা কড়া গরমতে বসিয়ে দিয়েছিলাম, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সরষের তেল। চাইলে রান্নাটা আপনারা সাদা তেলে করতে পারেন। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ একটা মশলা আমি তৈরি করে নেবো। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ জিরের গুঁড়ো। আমি আজকে ধনের গুঁড়ো ব্যবহার করছি না, আর দেবো 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। চাইলে আপনারা কাঁচা লঙ্কা রান্নাটা করতে পারেন। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চামচ দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এতে কালার হবে, ছাল হবে না। এবার এর মধ্যে অল্প করে একটু চিনি দিয়ে দেবো, তারপর গরম জল দিয়ে মশলাটা গুলে নেবো। এদিকে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, 1 চিমটি নুন দিয়ে দিলাম, যাতে মাছগুলো কড়ায় গায়ে লেগে না থাকে, সহজে উল্টানো যায়। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাছ 5 পিস এর মধ্যে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের মাছের পরিমাণ বেশি হয় দু ব্যাচে মাছটা ভেজে নেবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম বা লো টু মিডিয়ামে রেখে 2-3 মিনিট মাছটা একটু ভেজে নিতে হবে। এখানে একটা পিঠ হয়ে গেছে, মাছগুলো সব উল্টে দিচ্ছি। আমি এখানে খুব বেশি কড়া করে ভাজছি না, মাছটা আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন, কিন্তু আমি বলবো খুব বেশি কড়া করে মাছটা ভাজবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। মাছের এই পিঠটা 2 মিনিট আমি ভেজে নেবো। মাছ এখানে ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাছগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো মতন করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট আলুগুলো উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নেব। আলু দেখুন এখানে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলুগুলো আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। চাইলে আপনারা 1/2 চামচ তেল দিতে পারেন। লো ফ্লেমে কালো জিরেটা একটু নাড়াচাড়া করে নিয়ে 4-5 কোয়া রসুন থেতে করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। লো ফ্লেমে রসুনটা লাল করে ভেজে নিতে হবে, রসুনটা কিন্তু দেবেন। রসুনটা লাল করে ভাজা হয়ে গেছে, 1/2 টমেটো কুচি আর 2 কাঁচা লঙ্কা চিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা 2 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। টমেটোটা একটু নরম হয়ে গেলেই এর মধ্যে গুলে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে বা লো টু মিডিয়ামে রেখে মশলাটা 2-3 মিনিট কষিয়ে নেব। মশলাটা এখানে শুকিয়ে গেছে, তাই মশলা বাটটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন করে কষিয়ে নিলে হয়ে যাবে। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন মনে করবেন মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা এখানে ভালো মতন কষানো হয়ে গেছে, ভেজে রাখা মাছ আলুটা এর মধ্যে দিয়ে দেবেন। এই সময় আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সে অনুযায়ী কিন্তু গরম জল অ্যাড করতে হবে। গরম জল দেবেন, মাছের ঝোলের স্বাদটা ভালো হবে। আমি একটু হালকা ঝোল রাখবো, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। এই সময় চাইলে আপনারা 2-3 কাঁচা লঙ্কা গোটা দিতে পারেন, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো ঝোলটা ফোটার জন্য। ঝোল এখানে ফুটে উঠেছে, এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 4-5 মিনিট হতে দেবো। 5 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। আলু মাছ ভালো মতন এখানে সেদ্ধ হয়ে গেছে, এই সময় আপনারা চেক করে নেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন। আমি দেখে নিয়েছি নুন কম ছিল, তাই স্বাদ মতো নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে। আমি এরকম ঝোলটা রাখবো, আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সেগুলো দেখে নামিয়ে নেবেন। মাছের জন্য আমার এখানে হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আমি আর ধনে পাতা দেবো না। এবার সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। রসুন ফোড়ন দিয়ে যেহেতু মাছের ঝোলটা করেছি, রসুনের ফ্লেভারটাই কিন্তু মাছের ঝোলের স্বাদ আর গন্ধকে দ্বিগুণ করে দেবে। গরম ভাত দিয়ে এই মাছের ঝোলের স্বাদ কিন্তু অসাধারণ। এই একটা আইটেম দিয়ে কিন্তু দুপুরের খাওয়াটা কমপ্লিট হয়ে যায়, এতটাই খেতে টেস্টি হয়। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।